हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। घरे बसे विद्युत बिल परिशोध करा जाबे। हाँ, एखन थेके घरे बसे ही विद्युत बिल परिशोध करुन विकास एप्सर माध्यमे। तो आजकेर भिडियोते आमि आपनादेर देखाबो निजे निजेर विद्युत बिल किभाबे विकासेर माध्यमे पेमेंट करबेन। तो विकासे आपनि जदि आपनार विद्युत बिल पेमेंट करते चान, ताहले प्रथमे आपनार एकटि विकास अकाउंट थाका लागबे। जदि आपनार एकटि विकास अकाउंट थेके थाके, ताहले आपनि आपनार मोबाइलेर प्ले स्टोरे चले जाबेन। जाओयार पर एखाने लिखबेन विकास, এই যে বিকাশ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর বিকাশ অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। এখানে আপনি আপনার নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনার বিকাশটি লগ ইন করে নেবেন। তো আমি আমারটি লগ ইন করে নিচ্ছি। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা চেক দিয়ে নেবেন। যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স থেকে থাকে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে পে বিল নামক একটি অপশন আছে, পে বিল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে প্রাপক প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। তো এখানে আমরা যেহেতু বিদ্যুৎ বিল পেমেন্ট করব, তো আমি বিদ্যুতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন, এখানে দুইটি অপশন দেওয়া আছে। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড এবং আরেকটি আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো যারা গ্রাহক আছেন আবাসিক, তারা পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই অপশনটি সিলেক্ট করবেন, যেহেতু আপনারা বিদ্যুৎ ব্যবহার করার পরে বিল পেমেন্ট করেন। তো পোস্টপেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিল সময়সীমা, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিলের মাসের নামটি দেওয়া আছে। তো আপনি যেই মাসের বিলটি দিতে চাচ্ছেন ওই মাসটি সিলেক্ট করবেন। আমি জুনের বিলটি দেব, তো জুন 2020 সিলেক্ট করলাম। তারপরে SMS অ্যাকাউন্ট নম্বর দিন। তো SMS অ্যাকাউন্ট নম্বর হচ্ছে এইটি, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি SMS হিসাব নম্বর, এই যে দুই নম্বর যেটি আছে এই নাম্বারটি আপনারা এখানে লিখে দিবেন। তো আমি আমার বিলের নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর পে বিল করতে এগিয়ে যান, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনি এখানে আপনার স্ট্যাটাস সম্পূর্ণ দেখতে পারবেন। আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিক থাকে, তাহলে আপনার পরিশোধের সর্বশেষ তারিখ দেখতে পাবেন এবং স্ট্যাটাসে দেখতে পারবেন যে আনপেড লেখা আছে এবং পরিমাণ, আপনার যত টাকা বিল আসছে সেই টাকার পরিমাণটি আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনার পরিমাণ সব কিছু ঠিক থাকে, আপনি যদি আপনার SMS অ্যাকাউন্ট নাম্বার সঠিক দিয়ে থাকেন, তাহলে আপনার বিলে যেই পরিমাণ টাকা আসছে ওই পরিমাণ টাকা এখানে প্রদর্শিত হবে। সব কিছু ঠিক থাকলে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখন এখানে আপনার বিল অ্যাকাউন্ট নম্বর এবং টাকার পরিমাণ, চার্জ, সর্বমোট কত টাকা সব কিছুই প্রদর্শিত হচ্ছে। তারপর আপনি সব কিছু যদি বিল দিতে চান, তাহলে আপনার পিন নাম্বারটি প্রবেশ করাবেন। তারপর এই যে নেক্সট আইকনটি আছে, নেক্সট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পে বিল নিশ্চিত করুন নামক একটি ট্যাব আসবে। এখানে বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখুন, কতক্ষণ দেখবেন আপনার বিল পে হয়ে যাবে। তো আমার বিল অলরেডি পে হয়ে যাচ্ছে, এই যে অলরেডি আমার কনফার্মেশন মেসেজ চলে আসছে, আমার বিলটি পেমেন্ট কমপ্লিট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি অফলাইন মেসেজ চলে আসছে এবং আমার বিকাশ অ্যাপস থেকে একটি বিল সম্পূর্ণ হয়েছে, প্রদর্শিত হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন আপনি যদি আবার পরের ধাপে যান, তাহলে এখানে দেখতে পারবেন যে রিসিট ডাউনলোড করুন, আপনি যে বিলটি পেমেন্ট করেছেন সেই বিলের একটি রিসিট এখানে পিডিএফ আকারে চলে আসবে। বিকাশে এই অপশনটি নতুন নিয়ে আসছে, এটি অনেক চমৎকার একটি অপশন। তো আপনারা চাইলে এখন থেকে ঘরে বসেই নিজের বিলটি নিজে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।